লাস্ট আমাকে এটাই বলে গেছে মা তুমি সুইসাইড করবা না আমি বলছি আমি তুমি চলে গেলে মানে তো আমি থাকবো না বিকজ ওরা ছোট মানুষ ওরা আমার মনের ব্যথা বোঝে না তুমি তো আমার সাথে শেয়ার করো তুমি আমার ফ্রেন্ডের মতো আমি তোমাকে কোনো কিছু আমি গোপন রাখি না আমি কষ্ট করে হলো ওকে ও নেটের বা আগের ও ব্র্যাকের ব্যাগ এনেছে ক্লাসের তারপর ওই দিন কী হলো ওই দিন ওই দিন আচ্ছা আচ্ছা ওই দিন রাত সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা কি এগারোটার দিকে আনুমানিক আসছে তো আসার পরে মেয়েটা তখন মাত্র খাবে উনি আসছে বলে মেয়েটা খায় না দরজাটা লাগাই ফেলছে বলছে মা আমি খাবো না তা আমি এ করলাম কি আমিও না মনে একটু রাগ যে তুমি কেন আসবে এতবার বলি এ যে এসে এসে আমাদেরকে এই যে মেন্টালিটি টর্চার এটা একটা মেন্টালিটি টর্চার যে আমি ঘুমাবো আমাকে কি মেরে ফেলতে পারে শান্তি নাই আমি শান্তি মতো যে ঘুমাবো সে ঘুমটা আমার হারাম হয়ে গেছে তো আমি করলাম কি ওই ওই রুমে যে দরজা আটকে দিয়েছে মা আমি ঘুমে আছি ও ওদের বাচ্চাদের নিয়ে এখানে শুয়ে পড়ছে তো শুয়ে পড়ছে ও কী খাইছে না খেতে আমি না ও গরম করে খায় নিজে নিজে তো সকালবেলা ঘুম থেকে উঠে ওদের মাদেশ পরীক্ষা এক্সাম চলতেছে তো ওদের নিয়ে গেছে সকাল সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটা থেকে আটটা বাজার ভিতরে মাদ্রাসা পুসতে হয় তো ওখানে যাওয়ার পরে কিছু বাজার আনছে আগের দিন আবার তো কিছু বাজার আনার পরে ভাত গরম করছি আমাকে বলতেছে ভাত দাও তো আমি ভাত দিয়েছি বাজার গুছাচ্ছি তো ওই সময়ে আমার মেয়ে এসে বলতেছে কি বাবা তো বলেই না আসলে ওই কষ্টের পরে বলতেছে আমি তো বা ইউনিভার্সিটিতে যাবো আমাকে কিছু টাকা দাও কতকে আমি প্রতিদিন কোথা থেকে টাকা দেব পরে আমি আবার এই কথার উপর ভিত্তি করে আমি বললাম যে তুমি যে কিছুদিন আগে মাত্র পনেরো দিন হয়নি একটা গাড়ি বিক্রি করছে সেটা আমার বাবার ওখানে সতেরো লক্ষ টাকা ছিল তা আমি বলছি যে তো বাইশ লাখ টাকা গাড়ি বিক্রি করছে আমি বলছি বাইশ লাখ টাকা গাড়ি বিক্রি করছো তুমি সতেরো লক্ষ টাকার মধ্যে তুমি আমার মাকে বিধবা মাকে যখন দিবা না তাহলে আমার মেয়েটাকে পড়াশোনা এটা কন্টিনিউ করো বলতেছে তোর তোদের মা মেয়েকে একটা টাকা দিবো না তোর কোন বাপ আছে সে বাপের থেকে নেই যা তো কওয়ার পরে মেয়েটা না মানে ধুম করে দরজাটা আবার লাগিয়ে দিছে লাগিয়ে দিছে পরে খাওয়াচ্ছে আমি পরে আমি না আমি একটু এক্সাইটেড হয়েছি আমি বলছি কেন দিবা না তুমি হয় তুমি সংসার তিন বাচ্চার চালাবা আদারওয়াইজ তুমি আমার গাড়ি বুঝাই দিবা আর তো তুমি আসবা না তোমার দরকার নেই হ্যাঁ আমাকে বলে অকথ্য গালি গালিগালা যেটা আমি মুখে বলতে পারবো না ওনার গালিগালা সম্পর্কে আমার সবাই জানে আমার অ্যাপার্টমেন্টে সবাই জানে তো গালি গালাস দিছে পরে আমার মেয়ে আর টলারেট করতে পারে না দরজাটা খুলে ঠিক এখানে এসে দাঁড়িয়ে বলছে সাবধান তুমি আমার এই বাসাতে কখনো কোনোদিন আমার মাকে তাও আবার আমার নানুকে তুলে একটা গালি দেবানা হ্যাঁ একটা গালি দেবানা পরে তুই গালি দিবি না মানে তুই কি তুই ঘর থেকে বের হ এই গা ঘরের মধ্যে এরকম চিপ দিয়ে গলার মধ্যে এভাবে ধরছে মেয়েও ধরছে সত্যি কথা মেয়েও ধরছে বাপ ধরছে ধরার পরে ওরে তিন চারটা থাপ্প দিছে কারণ স্বাভাবিক বাবা মেয়েকে ওটা শাসন করতেই পারে কিন্তু মেয়েটার এটা ইগোতে আরও লাগছে থাপ্প দিয়ে কি করছে ওর গাড়ে ডাকে শাসন করতে পারে যদি বাবা ভালো হয় ভালো হয় না বাজে বাবা বা একটা বাজে মা কিন্তু আমি তো আসলে আমি খারাপ বিকজ আমি বারবার একটা কথাই বলতেছি যে আমি তাকে লাভ ম্যারেজ করার কারণে তাকে আমি সব দোষগুলা ঢাকার চেষ্টা করছি আমার মেয়েটা অলওয়েজ এই কষ্টটা বয়ে বেড়াইছে তো ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে বের করে দিসে পরে আমি বলছি ওর সাথে এরকম করতেছ কেন তুমি তুমি আইসো না প্রয়োজনে এই এটা নিয়ে ইস্যু আর কিছু না কাজের বুয়া ছিল সামনে কাজের বুয়া কতক্ষণ ওর বাবাকে থামায় কতক্ষণ ওরে থামায় বলতেছে মেয়েটা বড় হয়েছে মামা আপনি এরকম করেন কেন তারপরে তারপরে হ্যাঁ মেরে চলে গেছে বের হয়ে চলে গেছে চলে যাওয়ার পরে আমাকে বলতেছে তুমি কি তুমি কি থানায় যাবা কি না আমাকে বলো অভিযোগ করতে তুমি কি যাবো কি না আমাকে হ্যাঁ আমার থানজানা বলতেছে পরে আমি বলি কি মা আমি না ক্লান্ত কত বছর ধরে থানায় কত গুলো জিডি করছি কি হয়েছে মা জেল খাটাইলাম ওই করলাম সে করলাম লাভ হয়েছে মা আমি যাবো তুমি যাবা কিনা বলো তো আমি বের হয়ে চলে গেলাম বলছি না মা যাবো অবশ্যই যাবো কি তুমি যে বলে আসবা আমাদের গাড়ি তুমি ডিভোর্স দিছো ডিভোর্স দেওয়ার পরে সে কেন বাসে আসে ওর কথা ছিল একটাই এসে গ্যাদারিং করে তাহলে তো দরকার নেই হ্যাঁ তো এ কথা বলে তা আমি বলতে চাচ্ছাম আমি যাচ্ছি তো তুমি খাব না তুমি চলো আমার সাথে চলো বলে না আমি যাবো না আমি আমি কিছু কম্পিউটার থেকে বই নামাবো বুকস নামাবো তো এ কথা বলে ও কম্পিউটারের সামনে বসে পড়লো হ্যাঁ আমি আমি থানাতে চলে গেছি আমি থানা থেকে এসে আর আমার বাচ্চাকে দেখিনি আমি ও ও ও ও ইজিলি ও ও ও হ্যাঁ ও ও ও ও ও ও কি জন্য কি জন্য মৃত্যুর জন্য প্রস্তুত না থাকা তো আমাকে থানায় পাঠাই দিস অবশ্যই ও প্রোটেক্ট করার জন্য যে আমার মাকে আমার মা আমি অলস বলতো মা আমি বেঁচে আছি শুধু তোমাকে প্রোটেক্ট করার জন্য তাহলে আমি প্রোটেক্ট আমি যে করতে গেলাম কিন্তু আমার মেয়ে কেন প্রোটেক্ট হলো না আমি তো জানি না দরজা তো খোলা ছিল লক করে যাইনি আমি ও বলছে ওর রুমে পড়তেছিল এখন কি ওর বাবা কি ইন করছি কি না নেক্সট টাইমে বের হওয়ার পরে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো আইসে কি দেখলে না আমি আমি আসা আসতেও পারিনি আমি যখন থানা থেকে বের হয়েছি প্রায় অলমোস্ট আমাদের কেসিম স্কুল অ্যান্ড কলেজের সামনে আসছি তখন আমার সিকিউরিটি গার্ড আমাকে ফোন দিছে যে সানজানা পড়ে গেছে আমাকে ডিটেলস কিছু বলেনি সঞ্জানা পড়ে ব্যথা পাইছে ম্যাডাম আপনি কোথায় আমার মোবাইলের রেকর্ড আছে আপনি শুনতে পাবেন হ্যাঁ যে ম্যাডাম আপনি কোথায় আমি আমি বলছি যে আমি তো কাছাকাছি আমার মেয়ে আমি আমার একটা ভয় লাগলো জানলা ও তো ও কীভাবে পড়লো আমি না মনে মনে ভাবতেছি কি যে ও কি ও কি তাহলে লোবি আমার যেহেতু অ্যাপার্টমেন্টটা বড় ও কি করি ইয়ার থেকে করিডোর থেকে পিছলে খেয়ে পড়ছে না কি দুর্বল আমার এই ভয়টা ছিল পরে আমি ওই কষাবেরি যে ওর সাথে অ্যাড হলাম আমি দেখি আমার কারেন্ট ওয়ারিংয়ের আমাদের অ্যাপার্টমেন্টের যে ওয়ারিং মিস্ত্রি সুফিয়ান করে ওর কোলে মাথা ছেলেটা অনেক ভালো তো ওর কোলে মাথা আর আমার সিকিউরিটি গার্ড যে আলম ও সামনে বসা ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমার গাড়ি পরে আমিও আমার মেয়েটাকে উঠে আমার ইয়ের উপর আর পা দুটা নিলাম কারণ প্রাইভেট কারণ তো জায়গায় থাকে অল্প হ্যাঁ নেওয়ার পরে বলতেছে মা আমার প্রচন্ড পায়ে ব্যথা আমার পাটা একটু সোজা করো হ্যাঁ লিটারেলি তিন ঘন্টা আমার সাথে অ্যালাইভ ছিল কথা বলছে হ্যাঁ আমার সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করেন ও ও কথা বলছে আমাকে বলছে তখন আমি যখন আধুনিক হসপিটালে নিয়ে গেছি রাস্তা দিয়ে তো এতক্ষণ কথাই বলছি বলছে আমাকে মাস্তুরাকে ফোন দাও আমি বলছি মা তোমার ফোনটা কোথায় বলছে দেখছে তো দেখছে মামি ফোন নাম্বার নাই তো আমার কাছে বলে দাও ও তো মানে এই কিছু সেন্স আসতেছে আবার পড়ে যাচ্ছে সেন্সটা বলতে পারে তখন যে কীভাবে পড়ছে না আমি ওই কথা জিজ্ঞেস করিনি ওকে হ্যাঁ আমি আমি এই কথা জিজ্ঞেস না করে ইমার্জেন্সিতে দেওয়ার পরে যখন অ্যাডমিশন করার তারপরে যখন মেডিসিন আনতে গেছে তখন আমি ওর ওকে ধরছি আমার কথা হলো এখন ধরার টাইম আমি ওকে এরকম ধরে বলতেছি যে তুমি কেন এই কাজ করলা তুমি কেন পড়ছো কেন পড়ছো তখন আমি মানে ওকে রীতিমতো বলতেছি যে থ্রেটের মতো তুমি এই কাজটা করতে পারলা মা তোমার জন্য তো আমি বেঁচেছিলাম মা তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবা মা তুমি করতেছো কি মা তুমি করতেছ মানে ও একবারে কোমর ই হয়ে গেছে ফ্র্যাকচার হয়ে গেছে পা কোমর আমার খুব কষ্ট লাগতেছে কোথাও কাটা ছিঁড়া নেই বাট এদিকে পরে আমি বলতেছি মা তুমি এ আমারে বলতেছে আমাকে এভাবে ধরছে তো আমি আমার হিজাব এভাবে ধরে টেনে বলতেছে না 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 বা তো ওর চাহুনি ওকে আমি বড় করছি আমি জানি না তখন আমার একটা হঠাৎ করে একটা খেয়াল আসলো যে নিশ্চয়ই ও কোনো কিছুর একটা সামথিং রং পরে আমি যখন ট্রিটমেন্ট দিচ্ছি তখন পাশের ভাবি পাশের ফ্ল্যাটের ভাবি ফোন দিয়ে আমাকে বলতেছে যে একটা চিরকুট পাওয়া গেছে দারওয়ান সিকিউরিটি আমাকে দিয়ে গেছে তো আমি আর আমি বলি যে ও বলতেছে যে সুইসাইড নোট পরে আমি বলতেছি সুইসাইড নোট না চিরকুট বলতেছে আচ্ছা একটা ও লিখা আমি আর ওটা জিজ্ঞেস করি তখনই পুলিশ করলো আধুনিক হসপিটাল থেকে করলো কি পুলিশ কেস দিয়ে দিলো ওরা ট্রিটমেন্টটা করলো না আমার মেয়েটাকে ট্রিটমেন্ট করলে বাস তো ওরা সরকারি পঙ্গুতে পাঠিয়ে দিল আমার মেয়েটাকে অক্সিজেনের গাড়ি অ্যাম্বুলেন্স আনতে আনতে আমার মেয়েটাকে অক্সিজেন খোলা হয়েছে উঠা হয়েছে নামা হয়েছে ও আমার সাথে কথা বলতেছিল ওর ফ্রেন্ড মাস্তুরা ওই রাজু কলেজের ফার্স্ট গার্ল ওর সাথে কথা বলতে ছিল আমার মেয়েটা এভাবে চলে যেন